হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আপনার বাড়িতে থাকা কয়েকটি জিনিস মিশিয়ে মাত্র পনেরো দিন একটু কষ্ট করে মেখে নি এইভাবে তাহলেই এই পনেরো দিন বাদে আপনার শরীর হয়ে যাবে ধপধপে ফর্সা বন্ধুরা আমরা যে যেমন মানুষ আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটি বাসনা থাকে নিজেকে যেন অনেক দেখতে সুন্দর লাগে গায়ের রঙ যেন খুব ফোরসা হয়ে যায় আর তাই তো আমরা বিভিন্ন রকমের উপায় অবলম্বন করি এবং নামি দামি বাজার চলতি অনেক ধরনের ক্রিম লোশন এবং সাবান ব্যবহার করি কিন্তু সেই সব কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আমাদের সবার দেহে শ্যুট করে না কারো কারো ক্ষেত্রে দেখা যায় কাজ তো কোনো করেই না উল্টে নতুন করে ত্বকে বিভিন্ন সমস্যা হতে দেখা দেয় এবং নামি দামি প্রোডাক্টের পেছনে ছুটতে গিয়ে প্রতি মাসে আমাদের অনেক অনেক টাকা পয়সা খরচও হয়ে যায় তাই আজ আমি আপনাদের খুব কম খরচে পনেরো দিনের মধ্যে ফর্সা হবার জন্য একদম সহজ একটি ঘরোয়া উপায় আপনাদের দেখাবো যেটির ব্যবহারে পনেরো দিনে উজ্জ্বল ধবধবে ফর্সা ত্বক পাওয়া যাবে আসুন এবার তাহলে জেনে নিই কীভাবে ঘরোয়া উপায়ে পনেরো দিনের চেষ্টায় ফোরসাও হওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম আমি নিয়েছি চা অর্থাৎ যে চা পাতা আমরা জলের সাথে ফুটিয়ে পান করি আমি এখানে চা পাতার পরিমাণ নেব এক চামচ এরপর এই চা পাতাগুলিকে একটি হামাল ফেলে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব এখন এখানে সেই চা পাতাগুলি গুঁড়ো করা হয়ে গেছে এরপর এখানে লাগবে গুঁড়ো হলুদ আমি এখানে গুঁড়ো হলুদের পরিমাণ নেব এক চামচ এবারে এই পাত্রে থাকা চা পাতা এবং গুঁড়ো হলুদ এই দুটি জিনিসকে একটি লোহার কোড়াইয়ে রেখে বেশ করে গরম করতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে গরম করার পর যখন দেখবেন ওড়াই থেকে ধোঁয়া বের হচ্ছে এবং গুঁড়ো হলুদের হলুদ রঙ পরিবর্তন হয়ে কালো হতে শুরু করেছে তখনই এটিকে আগুন থেকে সরিয়ে নেবেন এবারে এখানে লাগবে সাদা বর্ণের কলগেট। অর্থাৎ সাদা রঙের কোলগেট আমি এখানে কোলগেটের পরিমাণ নেব হাতের আঙুলের দুগিরে সমান এরপর এখানে দরকার দুধ এবং পরিমাণ হবে দুই চামচ এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে মাত্র পনেরো দিনে ফর্সা হবার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এটি আপনাদের ব্যবহার করতে হবে সূর্য ডোবার পরে এটি ব্যবহারের আগে প্রথমে অল্প একটু নারিকেল তেল নিয়ে খুব ভালো করে সারা শরীরে মেখে নেবেন এবং তারপর পাঁচ থেকে সাত মিনিট পরে কোনো গামছা বা তোয়ালে করে হালকা করে তেলটি মুছে নেবেন এরপর হাতে করে অল্প অল্প করে এই রেমেডিটি নিয়ে খুব সুন্দর করে আপনার হাতে পায়ে গোলায় ঘাড়ে মুখে অথবা শরীরের যে কোনো জায়গায় মেখে নেবেন এবং তারপর মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবেই রয়ে গিয়ে ভালোভাবে শুকিয়ে যাবার পরে জলে ভেজানো গামছা অথবা তোয়ালে করে জাস্ট এটি ধুয়ে নেবেন এবং তারপর আয়নার সামনে নিজেকে পরীক্ষা করুন আশা করি হঠাৎ গায়ে রঙের পরিবর্তন দেখে আপনি ভীষণ খুশি হবেন এইভাবে একদিন ছাড়া করে যান আশা করি পনেরো দিন ব্যবহার করতে পারলেই আপনি হয়ে উঠবেন ভীষণ ধবধবে ফর্সা মানুষ তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধব প্রয়োজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত